আসসালামু আলাইকুম, চলে আসলাম ইউটিউব চ্যানেলে রোকসানা সিনা কুকিং ব্লগে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমি একটা হাঁড়িতে চলে আসছি কিচেনে। দেখতেই পাচ্ছেন একটা কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে একটু পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন মশলাটা দিয়ে দিলাম। কী মশলা দিলাম? হলুদ পাখি 1 চামচের একটু বেশি, আধা চামচের মতন একটু মরিচ পাখি আর আধা চামচের একটু ধনে গুঁড়া দিয়ে আর আদা রসুন বাটা 1/2 চামচের একটু বেশি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হচ্ছে। কী রান্না হবে বলেন তো? হ্যাঁ, গরমের সিজনে গতানুগতিকভাবে ওই ঘুরে ফিরে একই রান্না বান্না হচ্ছে, নতুনত্ব কোনো কিছু নেই। আর আমার আমি আমি যে একটা রান্না করে কিছু খাবো আমার একার জন্য নিজে না, কারণ কি আমার হাজবেন্ড আছে। আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথা, রুই মাছের মাথা না কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে দিয়েছে। রুই মাছের মাথা লেজা আর 1 পিস মাছ দিয়ে দিয়েছে। এটা দিয়ে একটি মরিঘণ্ট করবো? কখনোই না, কারণ মরিঘণ্ট আমার হাজবেন্ড খেতে পারবে না, কোনো ডাল খাওয়া নিষেধ, কারণ কিডনি পেশেন্ট। এইমাত্র সে আমাদের অ্যাপয়েন্টমেন্টে অনেক ডক্টর আছে, একজন কিডনি ডক্টর স্পেশালি তাকে দেখে আসলো, সব কিছু ঠিক আছে আল্লাহর রহমতে, কিন্তু ও বেঁচে খায়, ডাল টাল এগুলি তো সবই খাওয়ার নিষেধ। তো মাছের সাথে মশলার সাথে মাছটা বেশ ভালো করে কষানো হলো, ওটার মধ্যে আমি কী দিয়ে দিলাম কোন সবজিটা সবাই পছন্দ করে, সবাই বলতে আমার ফ্যামিলিতে আমার মা খুব পছন্দ করতেন, না এখন আমার মা নেই, আমার হাজবেন্ড অনেক প্রিয় খাওয়া, হাজবেন্ডের খুব প্রিয় খাওয়া হচ্ছে লাউ, আমার শ্বশুরবাড়ির সবারই প্রিয় খাওয়া ছিল লাউ। আমার শাশুড়ি খুব পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করতেন এই লাউটা। তো ওই সাথে সাথে আমার মাকেও দেখেছি লাউটা খেতে, কারণ শেষের থেকে মানুষ বয়সে গেলে নিজের ইচ্ছে সব কিছু খেতে পারে না, তখন ঘুরপিড়ে পেট ঠান্ডার জন্য অনেক সময় ঠান্ডা জাতীয় খাওয়াটাই পছন্দ খুঁজে বেড়ায় কোনটা খেটে তার পেট ভালো থাকবে। লাউ পেঁপে আর চাল কুমড়ে ছিল আমার মায়ের কারি, ঠিক সেরকম আমার হাজবেন্ডও চাল কুমড়ার লাউ, এখন মাছের মাথা দিয়ে তার চাল কুমড়া খাবে না, সে লাউ নিয়ে আসছে, লাউটাই আমি রান্না করে দিলাম মাছের মাথা লেজা দিয়ে। এখন জানি না কতটুকু ভালো হবে, খাওয়ার সময় বোঝা যাবে, খেতে অবশ্যই, কারণ যেভাবে রান্না করেছি আমার মনে হয় খেতে খুব ভালো লাগবে, কারণ লাউটা না খুব গলে গিয়েছে আমি দেখলাম, এই জন্য মনে হলো লাউটা মনে হয় কচি, অনেক পানি উঠেছে, সামান্য একটু পানিতে আমি কষা, তারপরে দেখলাম অনেক পানি উঠেছে। আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দেওয়ার পর আমি একটু হালকা পাতা নাড়াচাড়া করে দিলাম, তারপরে এখন দিয়ে দেব একটা জিনিস, বলুন তো কী সেটা? হচ্ছে ওটা না দিলে আমার কিছু ভালো লাগে না, সেটা হলো ধনে পাতা, একটু ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিলে মনে হচ্ছে একটা মেয়েকে সাজানো, সব কিছু সাজানোর পর যেমন সুন্দর লাগে, ধনে পাতা দেওয়ার পর তরকারির কালারটা খুব সুন্দর লাগে, আমার কাছে এটাই মনে হয়। আপনাদের কারা কারা আমার ভিডিওটা এখনও মানে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। প্লিজ সবাইকে সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্টস সাবস্ক্রাইব যারা করেননি তারা করবেন, আর যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এই যে মাছের মাথাটা দিচ্ছে এটা আমি খাবো, কারণ আমার হাজবেন্ড তো মাছের মাথা খাওয়ার নিষেধ, কারণ মাথাটা আমি কে ফেরবো, আমার মন ভরে যাবে। তো কী কী আমার মতো এইভাবে রান্না করতে পছন্দ করেন, এইভাবে রান্না করেছেন কি করেছেন বা করবেন আমাকে জানাবেন কমেন্টস করেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।